এখন নাজমুল শান্তকে নিয়ে ভাবা হচ্ছে, অবশ্যই সেই ম্যাটেরিয়ালের দাম রয়েছে, সেটা আমি স্ট্রংলি বিলিভ করি। লিটন কুমার দাসকে একটা সময় ভাবা হয়েছিল, এখনো হয়তো সেই ভাবনার মধ্যে তিনি রয়েছেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। মেহেদী হাসান মিরাজের মতো একজন ক্রিকেটার, মেট যিনি ফিল্ডিং এ, যিনি ব্যাটিং এ, যিনি বোলিং এ, যিনি দলের পরিকল্পনায় যেখানে খুশি সেখানে আপনি তাকে কাজে লাগাতে পারেন, এরকম একজন পটেটো ক্রিকেটার প্রশংসা করি বলছি, এবং যার সেই ম্যাটেরিয়ালটা রয়েছে, ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালটা রয়েছে তার মধ্যে, বয়স ভিত্তিক দল থেকে তিনি নেতৃত্ব দেন, কেন যেন মিরাজের ব্যাপারে একটা ঝেড়ে কাশার চিন্তা ক্রিকেট বোর্ডের খুব একটা হয় না। ক্রাইসিস মোমেন্টে আমাদের সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য, ক্রাইসিস মোমেন্টে আমাদের বাঁচানোর জন্য, সেভ করার জন্য মেহেদী হাসান মিরাজ ইজ অলওয়েজ এ গুড অপশন, বাট ঠিক যেই সময়টা আসলে মেহেদী হাসান মিরাজকে নেতৃত্বের ওই আর্মব্যান্ডটা পরানোর জন্য প্রিপেয়ার করা দরকার, সেখানটায় কেন যেন একটা দোদুল্যমান অবস্থা, কেউ যেন আসলে ওই কলটা, ওই গ্রিন সিগন্যালটা দিতে চান না, কেন আমি জানি না, তবে মিরাজের ক্ষেত্রে এমনটা হয়।